নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট কুজিনে সবাইকে স্বাগত এই উৎসবের মরশুমে আজ আমি বানাবো ছানার পায়েস দারুণ খেতে হয় এই ছানার পায়েস তেমনই রেসিপিটাও খুব সহজ এইভাবে ছানার পায়েস বানালে সুন্দর ছানার পায়েস তৈরি হবে আর দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়েছি এখন গ্যাস অন করে দুধটা বসিয়ে দিচ্ছি দুধটা গরম হতে থাক সেই সময় আর দিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ লিটার দুধ কেটে আমি ছানা বানিয়ে নিয়েছি ছানার জল ঝরিয়ে এখানে এক বাটির একটু কম ছানা হয়েছে এখন ঘি গরম হলে ছানাটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ছানা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন ঘিয়ের মধ্যে ছানাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ছানাটাকে ভেজে নেব অল্প আঁচে রেখে ছানাটাকে ভেজে নেব যাতে ছানার গায়ে কোনো ভাজার কালারটা না আসে দুধ ফুটে গিয়েছে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব ছানার পায়েস করতে গেলে ঘন দুধ লাগবে তাই দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নেব এদিকে ছানাটাও ভাজা প্রায় হয়ে গিয়েছে ছানাটাকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে ছানার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ধিমে আঁচে রেখে ছানাটাকে চার পাঁচ মিনিট ভেজে নিলাম দেখুন ছানায় কিন্তু কোনো ব্রাউন কালার আসেনি এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে রাখছি দুধ তাড়াতাড়ি ঘন করার জন্যে আপনি কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কনডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধ যে কোনো একটা দিলেই হবে কনডেন্স মিল্ক দিলে চিনিটা একটু কম করে দিতে হবে এখন এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আরও একটু দুধটাকে ঘন করতে হবে তাই কিছু সময় দুধটাকে ফুটিয়ে নেব টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আমি আমার মতো দিয়ে দিচ্ছি চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব দুধটাকে ঘন করলে ছানা অ্যাড করার পরে দুধটা আর কেটে যায় না তাই ছানার পায়েসের জন্যে অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কোয়াটার টিস্পুন স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানা দুধের সাথে মিশিয়ে নেব দুধ ফুটে গিয়েছে দেখুন ছানা অ্যাড করার পরে দুধটা কিন্তু কেটে যায়নি ছানাটা যেহেতু একটু টক টক থাকে তাই দুধ কেটে যাওয়ার ভয় থাকে ঘন দুধে ছানা মেশালে দুধ কেটে যাবে না অল্প থেকে মাঝারি আঁচে রেখে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন কয়েকটা আমান্ড কুচি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ পেস্তা আমান্ড যার যেমন পছন্দ দিতে পারেন আর বেশি ফোটাবো না কারণ ঠান্ডা হলে আরেকটু একটু ঘন হয়ে যাবে তাই গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি ছানার পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস সার্ভ করতে পারেন দারুণ লাগে ছানার পায়েস বানাতে গেলে যেগুলো খেয়াল রাখতে হবে সেটা হলো ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে আর হালকা করে ছানাটাকে ভেজে নিতে হবে আর ঘন দুধে ছানা অ্যাড করতে হবে এগুলো খেয়াল রাখলেই খুব সুন্দর ছানার পায়েস তৈরি হবে রেসিপি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ